আসসালামু আলাইকুম, আমি মামুন রশিদ। আজকে আপনাদেরকে দেখাবো একটি কয়েন পাস। চলুন দেখে নিই এই কয়েন পাসটি বানাতে আমাদের কি কি লাগছে। লাগবে 6 নম্বর পালপতি, সবুজ কালার এটা। এখানে আমি 60 গ্রাম নিয়ে নিয়েছি। আর নিয়েছি লাল কালার পালপতি, এখানে আমি 30 গ্রাম নিয়েছি। আর নিয়েছি লাউ পুঁথি, এখানে আমি 10 গ্রামের মতো নিয়েছি। আর লাগবে 50 নম্বর রক সুতা। চলুন কাজ শুরু করে দেই। হাতের রক সুতা যে কোনো এক মাথায় 6টি পুঁথি ভরে নেব। এখানে হবে 6 ফুট। আমি রক সুতা 6টি পুঁথি ভরে নিয়েছি। এবার একটি পুঁতির ভিতরে ক্রস দিয়ে দিলাম। দেখুন আমার এখানে হলো একটি 6 ফুল। আবার আমি দেখে দিচ্ছি, হাতে দুটা সুতো এখানে করে নিলাম। এখানে দিলাম 2টি পুঁতি। হাতের এই পাশে সুতায় দিয়ে দিলাম 2টি পুঁতি। সুতা রইলো 4 পুঁথি। আর 1 পুঁথি দিয়ে ক্রস দিয়ে দিলাম। আর 1টি পুঁথি দিয়ে ক্রস দিয়ে দিলাম। দেখুন বেশ, এখানে এগুলো আরেকটি 6 ফুল। আবার দেখে দিচ্ছি, হাতের দুই পাশে সুতায় 2টি 2টি করে পুঁতি দিয়ে নিব। আর 1টি পুঁথি দিয়ে ক্রস দিয়ে দিব। দেখুন ব্যাস, আরেকটি পুঁথি দিয়ে আমি ক্রস দিয়ে দিচ্ছি। দেখুন ব্যাস, এখানে হয়ে গেছে আরেকটি 2 কমন 6 ফুল, সরি আরেকটি 6 ফুল। আবার দেখে দিচ্ছি, ডান হাতে রক সুতায় 2টি পুঁথি নিয়ে নিলাম। বাম হাতে রক সুতাও 2টি পুঁথি নিয়ে নিলাম। আর 1টি পুঁথি দিয়ে ক্রস দিয়ে দিলাম। দেখুন ব্যাস, এখানে আমার 4টি লাইন হয়েছে। এখানে আমি লম্বায় পুরো 29টি লাইন করব। লম্বায় সর্বমোট লাইন হবে 30টি। আমি 29টি করে শেষেরটি আপনাদেরকে দেখিয়ে দিব। দেখুন ব্যাস, আমি এখানে 29টি করে নিয়েছি। আপনারা এভাবে করে নেবেন। আমি এখানে 29টি করে নিয়েছি। এখন লাস্ট শেষেরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রক সুতায় 2টি পুঁথি নিয়ে নিলাম। এবার এই যে এখানে যে শেষের মাথা আছে, এখানে এই প্রথম পুঁথিটা নিয়ে নিলাম। আর আবার এখান থেকে 2টা পুঁথি নিয়ে নিলাম। এখানে ব্যাস আর ক্রস দেবো না, এখানে একটা ভালো করে গিট দিয়ে দেবো। যত ভালো করে গিট দিয়ে দেবো, ঘন ঘন গিট দিয়ে দেবো, তত আমাদের কাজটি মজবুত হবে। আর এখানে আমার সুতাটিও শেষ পর্যায়ে, তাই আমি এখানে আর একটু ভালো করে গিট দিয়ে দিলাম। 2-3টা গিট দিয়ে দেবেন। বাতি যে অংশটা থাকে কিছু পুঁতির ভিতরে দিয়ে দিবেন, তারপরে যে বাতি অংশটা থাকে সেটা কেটে ফেলে দিবেন। দেখুন বেশ, পাঁচটা এরকম হবে। এখন আমি এটা ওটাটা গোল করে গেঁথে নিব। আবার দেখে দিচ্ছি, আমাদের সুতাটা তো যত যেখানে কোনোখানে শেষ, তাই আমি এই 2 ফুলের মাঝখান থেকে নিয়ে নিব। 2 প্রতি কমন নিয়ে নিলাম। সবসময় খেয়াল রাখতে হবে 2 ফুলের মাঝখান থেকেই নিতে হবে। এখানে হবে 2 কমন 6 ফুল। ব্যাস 2 কমন 6 ফুল আমার সুতায় আছে 2টি পুঁথি। আর 4টি পুঁথি দিয়ে ক্রস দিয়ে দেবো। 4টি পুঁথি নিলে হয়ে যাবে 6 ফুল।
চারটি পুঁতি নিয়ে নিলাম, একটি পুঁতিতে ক্রস দিয়ে দিলাম। একটু পুঁতিতে ক্রস দিয়ে দিলাম, হয়ে গেল ছয়ের ফুল। আবার দেখে দিচ্ছি, ডান হাতের রক সুতায় দুই পুঁতি কমন নিয়ে নিলাম। দুই পুঁতি কমন নিয়ে নিলাম, বাম সুতায় আছে তিন পুঁতি, বাম হাতের রক সুতায় আর তিনটি পুঁতি নিলেই হয়ে যাবে দুই কমন ছয়ের ফুল। দেখুন এখানে আরেকটি হয়ে গেলো ছয়ের ফুল। আবার দেখে দিচ্ছি, ডান হাতের রক সুতায় দুটি পুঁতি কমন নিয়ে নিব। দুটি পুঁতি কমন নিয়ে নিলাম, এবার বাম হাতের রক সুতায় এবার আমরা ফুলের কাজটি করব। তাই চলছে ফুলের কাজ। প্রথমে দুটি লাউ পুঁতি, একটি লাউ পুঁতির মোটা অংশের দিক দিয়ে কাজ করব, আর একবার লাউ পুঁতির চিকন অংশটার দিক দিয়ে কাজ করব। আবার দেখে দিচ্ছি, হাতে ডান হাতের রক সুতা দিয়ে দুই পুঁতি নিয়ে নিলাম, বাম হাতের রক সুতায় একটি লাউ পুঁতি চিকন অংশের দিক দিয়ে নিয়ে নিব, আর একটি পাল পুঁথি, একটি লাউ পুঁথি একটি পাল পুঁথি দিয়ে ক্রস দিয়ে দিব। এখন বেশ এখানে ফুলের অর্ধেকটা হয়েছে। আবার দেখিয়ে দিচ্ছি, ডান হাতের রক সুতায় দুটি পুঁথি কমন নিয়ে নেব, বাম হাতের রক সুতায় সুতায় আছে তিন পুঁথি, এখানে এক কমন দুই কমন ছয়ের ফুল তৈরি করব। সুতায় আছে তিন পুঁথি আর দুটি তিনটি পুঁথি নিয়ে ক্রস দিয়ে দিচ্ছি। এখানে হয়ে গেল এক কমন ছয়ের ফুল। আবার দেখিয়ে দিচ্ছি, ডান হাতের রক সুতায় দুই পুঁথি কমন নিয়ে নিলাম, দেখুন বেশ এখানে দুটি কমন নিয়ে নিয়েছি। আবার দেখে দিচ্ছি, যে লাউ পুঁতিটি নিচের অংশটি, তারপরে চিকন অংশ দিয়ে নিয়ে নিলাম, আবার লাউ পুঁতির ভিতর দিয়ে ক্রস দিয়ে দিলাম। এখানে হয়ে গেলো অর্ধেক ফুল। আবার দেখে দিচ্ছি, হাতের ডান হাতের রক সুতা দিয়ে দুটি পুঁতি কমন নিয়ে নিলাম, আবার বাম হাতের রক সুতায় একটি লাউ পুঁতি চিকন অংশ দিয়ে নিয়ে নিচ্ছে, আর একটি পাল পুঁতি ক্রস দিয়ে দিলাম। দেখুন বেশ এখানে আমার দুইটি ফুলের অর্ধেক অর্ধেক অংশ হয়ে গেছে। আমি আবার দেখে দিচ্ছি, ডান হাতের রক সুতায় দুটি পুঁতি কমন নিয়ে নিলাম, বাম হাতের রক সুতায় তিনটি পুঁতি নিয়ে নিলাম। তিনটি পুঁতি নেওয়ার পরে ক্রস দিয়ে দিলাম। এখানে হয়ে গেলো আবার দুই কমন ছয়ের ফুল। আবার দেখে দিচ্ছি, ডান হাতের রক সুতায় দুই পুঁতি কমন নিয়ে নিলাম, বাম হাতের রক সুতায় আবার তিনটি পুঁতি নিয়ে নিলাম। আবার ক্রস দিয়ে দিলাম, আবার হয়ে গেলো একটি দুই কমন ছয়ের ফুল। আবার দেখে দিচ্ছি, রস ডান হাতের রক সুতায় দুই পুঁতি কমন নিয়ে নিলাম, সুতা রইল তিন পুঁতি, হাতে আর তিন পুঁতি নিয়ে নিলাম, পুঁতি দিয়ে ক্রস দিয়ে দিলাম। এগুলো আরেকটি দুই কমন ছয়ের ফুল। এ পর্যন্ত আমি পুরাটাই ভাবে দুই কমন ছয়ের ফুল করব। এখানে এসে আবার আপনাদেরকে দেখিয়ে দিব। দেখুন বিবাস, আমি শেষ লাইনে চলে এসেছি, শেষ লাইন আপনাদেরকে দেখিয়ে দিব। তাই হাতে ডান হাতের রক সুতাতে দুই কমন নিয়ে নিলাম, দুই কমন নিয়ে নিলাম। আর বিবাস, আমি সবসময় একটা কথা বলি, শেষ ফুলে যখন চলে আসবো তখন প্রথম ফুল থেকে এক কমন পুঁতি নিতে হয়।
আমি এখানে প্রথম পুঁতি থেকে একটি কর্ম নিয়ে নিলাম, সুতার হলো 4 পুঁতি, আর 2টি পুঁতি দিয়ে ক্রস দিয়ে দিলাম, 2টি পুঁতি দিয়ে ক্রস দিয়ে দিলাম। এখানে হয়ে গেল 2 কমন 6 ফুল। আবার দেখে দিচ্ছি ডানাতে রক সুতায় 1 পুঁতি কমন নিয়ে নিলাম, এখন নম্বর সুতায় আছে 2 পুঁতি 6 ফুল করার জন্য আর 4টি পুঁতি নিয়ে নিব। 4 পুঁতি নিলেই হয়ে যাবে 6 ফুল। 4টি পুঁতি নিয়ে নিয়েছি, আর 1টি পুঁতি দিয়ে ক্রস দিয়ে দিলাম। এখানে হয়ে গেলো 1 কমন 4 ফুল। আবার ডান হাতের রক সুতায় দিয়ে 2টি পুঁতি কমন নিয়ে নিলাম, বাম হাতের রক সুতায় 3টি পুঁতি দিয়ে দিলাম। বাম হাতের রক সুতায় 3 পুঁতি নিয়ে নিলাম, আর 1 পুঁতি দিয়ে ক্রস দিয়ে দিলাম, হয়ে গেল 2 কমন 6 ফুল। আবার ডান হাতের রক সুতায় 1 পুঁতি কমন নিয়ে নিলাম, আবার লাউ পুঁতি এখান থেকে 1টা কমন নিয়ে নিলাম। দেখুন ব্যাস, এখানে আবার ফুলের কাজে চলে এসেছি। ফুলের কাজের জন্য 1টা পাল পুঁতি নিয়ে নিলাম, আর 1টি লাউ পুঁতি নিয়ে নিলাম। লাউ পুঁতিটি মোটা অংশের দিক দিয়ে দিলাম, এখানে লাউ পুঁতি দিয়ে আমি ক্রস দিয়ে দিচ্ছি। দেখুন ব্যাস, এখানে 6 ফুল হবে, তাই ডান হাতের রক সুতায় আবার, দেখুন ব্যাস, বাম হাতের রক সুতায় 3টি পুঁতি নিয়ে নিয়েছি, পাল পুঁতি নিয়েছি, আর 1টি লাউ পুঁতি দিয়ে লাউ পুঁতির ভিতরে আমি ক্রস দিয়ে দিলাম। আবার দেখিয়ে দিচ্ছি, ডান হাতের রক সুতা বাম হাতের রক সুতায় 3টি পাল পুঁতি নিয়ে নিলাম, দেখুন ব্যাস, এখানে আমি 3টি পুঁতি নিয়ে নিয়েছি। আবার 1টি লাউ পুঁতি নিয়ে নিলাম, 1টি লাউ পুঁতি দিয়ে ক্রস দিয়ে দিলাম। দেখুন ব্যাস, এখানে আমার 6টি ফুল হয়ে গেছে। এবার আমি এই সুতা ডান হাতের রক সুতাটা দিয়ে এখানে পাল পুঁতির ভিতরে কমন নিয়ে নেব, লাউ পুঁতি আর পাল পুঁতির ভিতরে কমন নিয়ে নেব। সুতায় আছে 1টি পাল পুঁতি আর 2টি পাল পুঁতি নিয়ে এখানে লাইনটি শেষ করে দেব। দেখুন ব্যাস, 2টি পাল পুঁতি নিয়ে এখানে আমার সুতা যত শেষ, তাই আমি এখানে একটু গিট দিয়ে দিলাম, আর এই সুযোগে আপনাদেরকে গিট দেওয়াটাও দেখিয়ে দিলাম। 2-3টা ভালো করে গিট দিয়ে বাড়তি যে সুতাগুলো আছে কিছু পুঁতির ভিতরে নিয়ে, কিছু পুঁতির ভিতরে নিয়ে বাকি যে অংশগুলো আছে সেগুলো কেটে ফেলবো। দেখুন ব্যাস, আমার সুতাটা এই পুঁতিটার ভিতরে এসে শেষ হয়েছে, তাই আগে এই পুঁতিটা নিয়ে নিলাম। এই পুঁতিটা নিয়ে নিয়েছি, এবার আমি চলে যাচ্ছি আমার পরবর্তী কাজের জন্য। কাজের জন্য ডান হাতের রক সুতায় 1টি পাল পুঁতি নিয়ে নিলাম, আর এই ফুলের থেকে 1টি পুঁতি কমন নিয়ে নিলাম। দেখে দিচ্ছি, ডান হাতের রক সুতায় সরি বাম হাতের রক সুতায় 1টি পাল পুঁতি আর 1টি লাউ পুঁতি দিয়ে ক্রস দিয়ে দিলাম। এখানে ক্রস দিয়ে দিলাম, এখানে বাম ডান হাতের রক সুতাটা একটু থাক, আবার আমি বাম হাতের রক সুতায় কাজ করব। তাই এখানে 3টি পাল পুঁতি দিয়ে দিলাম, আর 1টি লাউ পুঁতি মোটা অংশের দিক দিয়ে দিলাম, দিয়ে এখানে ক্রস দিয়ে দিলাম। আবার দেখে দিচ্ছি, ডান হাতের রক সুতায় 3টি পাল পুঁতি নিয়ে নিলাম, আর 1টি লাউ পুঁতি দিয়ে ক্রস দিয়ে দিলাম। দেখুন ব্যাস, এখানে আমার 2টি ফুল হয়ে গেছে। আবার আমি এই যে লাউ পুঁতি দিয়ে নিলাম,
আবার এই যে পাল পুঁতি দিয়ে কমন নিয়ে নিলাম, নিয়ে সেম আগের মতোই দুটো পুঁতি দিয়ে আর ক্রস দিয়ে দেব। দেখেন ব্যাস এখানে আমার দুটো ফুল হয়ে গেছে। আবার আমি দেখে দিচ্ছি, ডানাতে রক সুতায় দুটি পুঁতি কমন নিয়ে নিলাম, সুতায় আছে তিন পুঁতি, আর তিন পুঁতি নিয়ে নিব। ব্যাস আর তিনটি পুঁতি নিয়ে নিলাম, নিয়ে ডানাতে রক সুতা দিয়ে ক্রস দিয়ে দিলাম। এখানে হয়ে গেল একটি ছয়ের ফুল। এখন আবার দেখে দিচ্ছি, ডানাতে রক সুতায় নিয়ে নিলাম, দুই কোমর নিয়ে নিলাম, সুতায় রইল তিন পুঁথি, সুতায় রইল তিন পুঁথি, আর তিনটি পুঁথি দিয়ে আমি ক্রস দিয়ে দিলাম। এখন ব্যাস তিনটি পুঁথি নিয়েছি, একটি পুঁথি দিয়ে আমি ক্রস দিয়ে দিলাম। এখানে আরেকটি হয়ে গেলো দুই কোমর ছয় ফুল। আবার দেখে দিচ্ছি, ডান হাতের রক সুতায় দুই কোমর নিয়ে নিলাম, বাম হাতের রক সুতায় আবারও তিনটি পুঁতি নিয়ে নিলাম। একটি পুঁতি দিয়ে ক্রস দিয়ে দিচ্ছি। এখন ব্যাস এখানে আরেকটি হয়েছে ছয় ফুল। আবার এভাবে পুরাটা করে নেবেন। এ পর্যন্ত আমি শেষের লাইনটি আবার আপনাদেরকে দেখিয়ে দিব। দেখুন ব্যাস আমি আবার শেষের লাইনটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে দুই কোমর নিয়ে নিলাম, এবার প্রথম ফুল থেকে একটি পুঁতি এক্সট্রা নিয়ে নিলাম, সুতায় আছে আমার চারটি পুঁতি, আর দুটি পুঁতি নিয়ে নিব, আর দুটি পুঁতি নিয়ে নিলাম। এখানে হয়ে গেলো ছয় ফুল। বিকজ আমি এখানে এবার কালারটা চেঞ্জ করব, তাই আমার হাতের ডান হাতের রক সুতায় এক পুঁতি কমন নিয়ে নিলাম, সুতার হলো দুটি পুঁতি, ডান হাতের রক সুতায় আর চারটি পুঁতি, চারটি লাল কালার পুঁতি নিয়ে নিলাম। আর চারটি লাল কালার পুঁতি নিয়ে নিলাম, ডান হাতের রক সুতা দিয়ে ক্রস দিয়ে দিলাম। বিকজ আমার এখানে লাল কালার পুঁতি হতো আমার স্মরণে ছিল না, তাই আপনারা চেষ্টা করবেন এখানে লাল কালার পুঁতি দেওয়ার। এবার দেখে দিচ্ছি, ডান হাতের রক সুতায় দুই কোমর নিয়ে নিলাম, বাম হাতের রক সুতায় তিনটি পুঁতি নিয়ে নিলাম, হয়ে গেল দুই কোমর ছয়ের ফুল। আবার দেখে দিচ্ছি, ডান হাতের রক সুতায় দুটি পুঁতি কোমর নিয়ে নিলাম। এখানে আমার লাইনটি গিট হবে, তাই আমি উপরের একটি ফুল এক্সট্রা করে নিয়ে নিলাম, সুতায় আছে আমার চার পুঁতি, আর দুটি পুঁতি নিয়ে এখানে আর ক্রস দেবো না, এখানে আমি গিট দিয়ে দেব, ভালো করে দুই তিনটা গিট দিয়ে দেবো। ব্যাস এখানে আমার লাইনটি শেষ, দুই তিনটি গিট দিয়ে দেবো। বাতি যে অংশগুলো থাকে কিছু পুঁতির ভিতরে নিয়ে নেব, তারপরে বাতি যে অংশগুলো থাকে সেগুলো কিছু পুঁতির সেগুলো কেটে ফেলবো। ব্যাস আমার এখানে একটু খারাপ লাগতেছে, আমি লাল কালারটা দিতে একদম ভুলে গেছিলাম। আপনারা এখানে যদি পারেন তাহলে লাল কালারটা দিয়ে নেবেন, আর নাহলে আপনারা চাইলে পুরো ব্যাগটি এক কালারও করে নিতে পারেন। এক কালারও এই পাশটি এক কালারও করলে খুব সুন্দর লাগে। আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য দুই কালার করেছি। আবার দেখে দিচ্ছি, বিকজ যে এখান থেকে আমি নিয়ে নিব একটি দুইটি মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে, আমি ফাঁকা জায়গাটা পূরণ করে দেওয়ার জন্য এখানে চারটি পুঁতি কমন নিয়েছি, এখানে আর দুটি পুঁতি দিয়ে দিলেই হয়ে যাবে। এখন ব্যবসার পরে আমি ভালো করে গিট দিয়ে দিব। এখানেও হয়ে গেল দুই কোমন ছয়ের ফুল। বাতি যে সুতাগুলো থাকে কিছু পুঁতির ভিতরে দিয়ে দিব, তারপরে বাতি যে সুতাটা থাকে সেটা কেটে ফেলবো।
পিওর্স এবার মাঝখানে যে চোখটি চোখ সেট করব, তাই জন্য আমি একটু সুতা কেটে নিয়েছি এক্সট্রাভাবে। নিয়ে এটা ভালো করে দুই তিনটা গিট দিয়ে দেবো। যত ছুটে না যায় এই জন্য আমি এখানে দুই তিনটা গিট দিয়ে দিলাম। বাড়তি যে সুতাটা থাকে এটা কিছু পুঁতির ভিতরে নিয়ে নিব। নিয়ে এটা কেটে ফেলবো। আসলে দেখুন দেখিয়ে দিচ্ছি, সেখান থেকে নিয়ে নিলাম, আবার এখান থেকে নিয়ে নিলাম। যত অব্দি ফুলের মুখ না আসে তত অব্দি নিয়ে নিব। এবার এই যে ফুলের ভিতর দিয়ে নিয়ে নিব, এখানে একটু সবুজ পুঁতি দিয়ে দিব। আবার দেখবেন বেশ এইটা দিয়ে যখন নিয়েছি তো এইটা দিয়ে পার করে নেবো অবশ্য তাটাও। এখান থেকে নিয়ে নিলাম একটি চোখ হয়ে গেলো, আবার দেখে দিচ্ছি এটি চোখ, সেখান থেকে নিয়ে নিব। দেখুন আমি দেখে দিচ্ছি আপনাদেরকে, এখান থেকে যে দুটি পুঁতি নিয়ে নিলাম, আবার এখান থেকে একটি পুঁতি লাউ পুঁতি নিয়ে নিলাম, আবার একটি পুঁতি দিয়ে দিলাম। আমার এই পুঁতিটা যত এখানে আছে সুতাটা তাই এখানে দিয়ে দেবো। এখানে হয়ে গেছে তাই আমি এখানে আবার দুই তিনটি ভালো করে গিট দিয়ে দেব। আপনারা চাইলে এই চোখটা দুই সুতা দিয়েও করতে পারেন। দুই তিনটা ভালো করে গিট দিয়েছি, এবার বাতি সুতাটা কিছু পুঁতির ভিতরে দিয়ে নেব। বাতি যে সুতাটা থাকে সেটা কেটে ফেলবো। দেখুন এখন পর্যন্ত কাজ করা হয়ে গেছে। আমি আবার দেখে দিচ্ছি আমার পরবর্তী কাজ করার জন্য আমি এই পুঁতিটা এটা এটা এই তিনটা পুঁতি কমন নিয়ে নেব। দেখুন বস আমি এখান থেকে তিনটি পুঁতি কমন নিয়েছি, আমার সুতায় আছে তিন পুঁতি, বাম হাতে রক সুতায় আর তিনটি পুঁতি নিয়ে নিব। দেখুন বস আর তিনটি পুঁতি নিয়ে নিয়েছি, নিয়ে এখানে আমি ক্রস দিয়ে দিচ্ছি। এখানে আমি ক্রস দিয়ে দিলাম, এখানে হয়ে গেলো এক কমন ছয়ের দুই কমন ছয়ের ফুল। আবার ডানাতে রক সুতায় দুটি পুঁতি কমন নিয়ে নিলাম, বামাতে রক সুতায় তিনটি পুঁতি নিয়ে নিলাম। একটি পুঁতি দিয়ে ক্রস দিয়ে দিলাম। এখন এখানে আবার হয়ে গেলো দুই কমন ছয়ের ফুল। আবার দেখে দিচ্ছি ডানাতে রক সুতায় দুইটি কমন নিয়ে নিলাম, বাম হাতে রক সুতায় তিনটি পুঁতি নিয়ে নিলাম। তিন পুঁতি নিয়েছি আর এক পুঁতি দিয়ে ক্রস দিয়ে দিলাম। দেখুন এখানে আরও হয়েছে তিনটি দুই কমন ছয়ের ফুল। এভাবে পুরোটা এ পর্যন্ত করতে হবে। দেখুন বেশ আপনাদেরকে আবার শেষের লাইনটি দেখে দিচ্ছি। ডানাতে রক সুতা দিয়ে দুইটি পুঁতি কমন নিয়ে নিলাম, আর একটি পুঁতি এক্সট্রাভাবে লাল পুঁতিটা নিয়ে নিলাম, আর দুইটি লাল পুঁতি নিয়ে নিলাম। দুটি লাল পুঁতি দিয়ে আমি এখানে ক্রস দিয়ে দিলাম, হয়ে গেলো ছয়ের ফুল। আবার ডানাতে রক সুতা দিয়ে এক কমন নিয়ে নিলাম, বাম হাতে রক সুতায় চারটি পুঁতি নিয়ে নিলাম।
মাত্র রসটা চারটি পুঁতি নিয়ে নিলাম, ডানা রসটা দেওয়ার ক্রস দিয়ে দিলাম। এখন ব্যাস এখানে হয়ে গেলো 2.6 ফুল। এরকম করে ভিউয়ার্স এ পর্যন্ত 2.6 ফুল করে নেবেন, আমি পর্যন্ত করে তারপর আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স আমি এ পর্যন্ত করে নিয়েছি, এবার দেখিয়ে দিচ্ছি আবার আপনাদেরকে। ডানাতে রক সুতায় একটি পুঁথি দুটি পুঁথি কমন নিয়ে নিলাম, আমার সুতায় আছে 3 পুঁথি, আর বাম পাশের রক সুতায় একটি লাউ পুঁথি মোটা অংশটা দিলাম, পরবর্তীতে আমি চিকন অংশটা দিক দিয়ে দিলাম, দিয়ে এখানে ক্রস দিয়ে দিলাম। দেখুন এখানে আরেকটি ফুল হবে, আবার আমি দেখিয়ে দিচ্ছি। আমার ডানাতে রক্সুতায় 2টি পুঁথি কমন নিয়ে নিলাম, এখানে একটু একটা গিট আছে তো তাই এখানে একটু সমস্যা হচ্ছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাস আমি এখানে কমন নিয়ে নিয়েছি, আবার দেখে দিচ্ছি একটি লাউ পুঁথি চিকন অংশের দিক থেকে ঢুকে নিলাম, আর একটি পাল পুঁথি নিয়ে নিলাম, নিয়ে এখানে ক্রস দিয়ে দিচ্ছি। দেখুন ব্যাস এখানে একটি ফুল হয়েছে, আবার দেখে দিচ্ছি ডানাতে রক্সুতায় 2 পুঁথি কমন নিয়ে নিলাম। বাম হাত সুতায় আছে 3 পুঁথি, বাম হাতের রক সুতায় আর 3টি পুঁথি নিয়ে নিলাম। নিয়ে এখানে ক্রস দিয়ে দিলাম, এখানে হয়ে গেলো 2.6 ফুল। এখানে হয়ে গেলো 2.6 ফুল, আমি আবার দেখে দিচ্ছি। ডানাতে রক সুতায় 2টি পুঁথি কমন নিয়ে নিলাম, ডানাতে রক্সুতায় 2টি পুঁথি কমন নিয়ে নিলাম, বাম হাতের রক্সুতায় 3টি পাল পুঁথি লাল কালারে নিয়ে নিলাম, নিয়ে ক্রস দিয়ে দিলাম। দেখুন এখানে আরেকটি 6 ফুল হলো, আবার দেখে দিচ্ছি। ডানাতে রক্সুতায় 2টি পুঁথি কমন নিয়ে নিলাম, বাম হাতের রক্সুতায় আবার 3টি পুঁথি নিয়ে নিলাম। আবার ক্রস দিয়ে দিলাম ভিউয়ার্স। দেখুন আবার আমি এভাবে পুরোটা করে একদম এ পর্যন্ত আসব, এখানে এসে আবার আপনাদেরকে দেখিয়ে দিব, আপনারা এ পর্যন্ত করে নেবেন। দেখুন ভিউয়ার্স আমি এ পর্যন্ত করে নিয়েছি, আবার দেখে দিচ্ছি। ডানাতে রক্সুতাতে একটি পুঁথি কমন নিলাম, আর একটি লাউ পুঁথির ভিতরে নিয়ে নিলাম, বাম হাতের রক্সুতায় একটি পাল পুঁথি নিয়ে নিলাম, আর একটি লাউ পুঁথি নিয়ে নিলাম, নিয়ে লাউ পুঁথির ভিতর দিয়ে ক্রস দিয়ে দিলাম। আবার দেখে দিচ্ছি। ডানাতে রক্সুতায় 3টি পাল পুঁথি নিয়ে নিলাম, আবার একটি লাউ পুঁথি নিয়ে নিলাম, লাউ পুঁথি দিয়ে ক্রস দিয়ে দিলাম। আবার দেখে দিচ্ছি। ডানাতে রক্সুতায় 3টি পাল পুঁথি নিয়ে নিলাম, সরি বাম হাতের রক্সুতায় 3টি পাল পুঁথি নিয়ে নিলাম, আর একটি লাউ পুঁথি দিয়ে ক্রস দিয়ে দিলাম। এবার সবসময় খেয়াল রাখবেন লাউ পুঁথির অংশ মোটা অংশ দিক থেকে নিয়ে কাজ করতে হবে। আমার এখানে ফুলের কাজ শেষ, 6টি ফুল হয়ে গেছে, তাই আমি ডানাতে রক্সুতাটি লাউ পুঁথির ভিতরে নিয়ে নিলাম, পাল পুঁথির ভিতরে নিয়ে নিলাম, আর এখানে 2টি পুঁথি দিয়ে ক্রস দিয়ে দিলাম। ব্যাস আমার এখানে সুতাটি যত শেষ, তাই আমি এখানে একটি গিট দিয়ে দিব। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুতা শেষ হয়ে গেলে সুতা কীভাবে জয়েন দিতে হয়। এখানে গিট দিয়ে দিলাম, বাতি যে সুতাটা থাকে কিছু পুঁতির ভিতর দিয়ে দিব, সেখান থেকে যে বাতি সুতাটা থাকবে সেটা কেটে ফেলে দেব। দেখুন ব্যাস এই পুঁতির মধ্যে আমাদের কাজ শেষ হয়েছে, তাই এখানে এটার মধ্যে আমি সুতাটা নিয়ে নিলাম। নিয়ে এবার দেখিয়ে দিচ্ছি। ডানাতে রক সুতা দিয়ে 2টি পুঁতি কমন নিয়ে নিব, 1 পুঁথি 2 পুঁথি।
এখন বেস দুই পুঁথি কমন নিয়েছে, সুতা আছে তিন পুঁথি, আর তিন পুঁথি নিয়ে ক্রস, তিন পুঁথি নিয়ে ক্রস দিয়ে দেবো। এখানে হয়ে গেল দুই কমন ছয়ের ফুল। আবার দেখিয়ে দিচ্ছি ডানাতে রক সুতায় দুটি পুঁথি কমন নিয়ে নিলাম, বামাতে রক সুতায় আবার তিনটি পুঁথি নিয়ে নিব, বামাতে রক সুতায় তিনটি পুঁথি নিয়ে নিলাম, নিয়ে ক্রস দিয়ে দিলাম। এখানে আবার একটু হয়ে গেল দুই কমন ছয়ের ফুল। আবার দেখিয়ে দিচ্ছি ডানাতে রক সুতায় দুটি পুঁথি কমন নিয়ে নিলাম, বাম হাতে রক সুতায় আবার তিনটি পুঁথি নিয়ে নিলাম, দেখুন বেশ এখানে আবার হয়ে গেছে এক দুই কমন ছয়ের ফুল। বেশ ঠিক এভাবে আমি আবার পুরাটা লাইন এ পর্যন্ত করে নিব, করে আবার আপনাদেরকে দেখিয়ে দেব। বেশ দেখুন এটা এ পর্যন্ত বানিয়ে নিয়েছি, এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে এক কমন নিয়ে নিলাম, দুই কমন নিয়ে নিয়েছে, আবার এই যে এফ পুঁথিটা কমন নিয়ে নেব। সুতা আছে চার পুঁথি আর দুটি লাল পুঁথি দিয়ে, আর দুটি লাল পুঁথি দিয়ে এখানে আর ক্রস দেবো না, এখানে একটা গিট দিয়ে দেব, কারণ এখানে আমার লাইনটি শেষ, এখানে লাইনটি শেষ, তাই এখানে ভালো করে দুটো গিট দিয়ে দিলাম। বাতি যে সুতাগুলো থাকে সেগুলোকে সুপ পুঁতির ভিতরে নিয়ে নেবো, তারপর বাতি যে অংশটা থাকে সেটা কেটে ফেলে দেব। দেখুন বেশ এখানে আমি চোখটা এই সুতা দিয়ে অ্যাড করে দিতে পারি, এই যে বাতি সুতাটা সেটা এক পুঁতির ভিতরে নিয়ে নিলাম, নেওয়ার পরে এখানে একটি সবুজ পুঁতি দিয়ে দিলাম, নিচে দুটাতে যখন সবুজ পুঁতি দিয়েছি এখানে আমি সবুজ পুঁতি দিয়ে দিলাম। দেখুন বেশ খুব সহজে এখানে একটি চোখ অ্যাড হয়ে গেল, তারপরে এখানে দুই তিনটে গিট্টু দিয়ে দিব হয়ে যাবে। দেখুন বাস আমার লাইনটা এটা পর্যন্ত সমান হয়ে গেছে, তাই আমি এখন আবার এখান থেকে কাজ করব। আমি যে এই পুঁথিটা কমন নিয়ে নিব, এই পুঁথিটা নিয়ে নিলাম, আর এই যে পুঁথিটা আছে এই পুঁথিটা নিয়ে নেব। বিয়াস সুতা রইল তিন পুঁথি, আর তিনটি পুঁথি বামাতে রক সুতা নিয়ে নিব, তিন পুঁথি নিয়েছি, তিন পুঁথিতে এবার ক্রস দিয়ে দেবো। তিন পুঁথিতে ক্রস দিয়ে দিলাম, হয়ে গেল একটি ছয়ের ফুল। আবার দেখে দিচ্ছি বেশ আমার এখানে তিনটি ফুল কমপ্লিট হয়ে গেছে, এখানে আর কোনো ফুল হবে না, কারণ আমি পুরোটা ঘুরে ঘুরে দুই কমন ছয়ের ফুল করবো। বিকজ জিনিসটা পুরোটাই সেম একরকমই হবে, আপনারা পুরোটা ঘুরিয়ে এখন ছয়ের ফুল করে নেবেন। আমি একটু করে কালার চেঞ্জ করব, আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমি যেভাবে করছি আপনারা পুরো ব্যাগটা একইভাবে কাজ করবেন, পুরোটা এখানে আর কোনো ফুল হবে না, এখন দুই কমন ছয়ের ফুল, পুরো যতগুলো লাইন হবে সব দুই কমন ছয়ের ফুল হবে। দুইটি পুঁথি কমন নিয়েছি, সুতায় আছে তিন পুঁথি, আর দুই পুঁথি আর তিন পুঁথি নিয়ে নিচ্ছি, তিন পুঁথিতে ক্রস দিয়ে দিলাম, হয়ে গেল একটি ছয়ের ফুল।
দেখুন ব্যাস একই সেম নিয়ম এভাবে পুরাটা করে নেবেন, পর্যন্ত করে নেবেন। এখানে করে আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন ব্যাস আমি পর্যন্ত পুরো লাইনটি করে নিয়েছি, শেষের লাইনটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডানাতে রক সুতা দিয়ে দুই কোমর নিয়ে নিলাম, আর প্রথম ফুল থেকে একটি পুঁথি এক্সট্রা নিয়ে নিলাম, সুতা রইল চার পুঁথি, আর দুটি লাল কালার পুঁথি দিয়ে ক্রস দিয়ে দিলাম। হয়ে গেল দুই কোমর ছয়ের ফুল। ব্যাস আমি এখানে কালার চেঞ্জ করব, আবার দেখে দিচ্ছি দুই কোমর ছয়ের ফুল হবে। তাই হাতে রক ডানাতে রক সুতা দিয়ে এক পুঁথি কোমর নিয়ে নিলাম, বাম হাতে রক সুতায় আর চারটি সবুজ কালারের পুঁথি ভরবো। এখানে আমি কালার আবার চেঞ্জ করব, সুতা আছে দুই পুঁথি আর চার পুঁথি দিয়ে ক্রস দিয়ে দিচ্ছি। আমি এখানে লম্বা করব দশ লাইন, দশ লাইন। আপনারা চাইলে আপনাদের মন মতো ব্যাগটি আরও বড় করে নিতে পারেন, পাঁচটি আরও বড় করে নিতে পারেন। আমি এখানে জাস্ট দশ লাইন করলাম, আপনারা চাইলে লম্বায় বড় করতে পারেন, চাইলে পাশে বড় করতে পারেন, আপনাদের মন মতো করে নেবেন। দেখুন ব্যাস এখানে দুইটি হয়ে গেছে, আরও দেখিয়ে দিচ্ছি। ডানাতে রক সুতায় দুই পুঁথি কোমর নিয়ে নিলাম, বাম হাতে রক সুতায় তিনটি পুঁথি নিলাম, দেখুন ব্যাস সেম দুই কোমর ছয়ের ফুল। আপনারা এখানে আরও দুটি লাইন করে নেবেন, সর্বমোট দশটি লাইন হবে। আমার এখানে ব্যাগে লাইন হয়েছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি সাতটি, এটা আট নম্বর লাইন করতেছি, আরও দুটি লাইন করে নেব। আপনারা আরও দুটি লাইন করে নেবেন, তাহলে ব্যাগটি সুন্দর হবে। একটি এটি একটি কয়েন পাস, দেখতে সুন্দরই লাগবে। পুরোটা করে নেবেন, আবার সেমভাবে পুরোটা করে নেবেন। দেখুন ব্যাস আমি এখানে এটা বানিয়ে নিয়েছি, উপরে আরও তিনটে লাইন করেছি, এখানে নিচে তিন লাইন সবুজ, মাঝখানে চার লাইন লাল, উপরে চার লাইন সবুজ, মোট দশটি কালার হয়েছে। এটা আমি লাল সবুজ পতাকা রঙে করেছি পাঁচটি, আপনারা চাইলে এক কালার করে নিতে পারেন, আবার এটার মধ্যে নানান রকম ডিজাইনও করে নিতে পারেন, এটার মধ্যে অনেক রকম ডিজাইন করা যায়। ব্যাস আমি এখানে দশ লাইন করেছি, আপনারা চাইলে এখানে আরও বাড়ি দুটি লাইন করে নিতে পারেন। তো চলুন ব্যাস এবার নিচে তলানির কাজটি করব, তলানির কাজটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্যাস এখানে দুই কোণায় করব এক কোমন পাশের ফুল, এক কোমন পাশের ফুল করার জন্য আমি এখানে চারটি পুঁথি নিয়ে নেব। আমি পুরোটা নিচে তলানিটা এক পুঁথি দিয়ে জয়েন দিয়ে দেবো। ব্যাস এখানে আমি চারটি পুঁথি কোমন নিয়ে নিলাম, সুতা আছে চার পুঁথি, আরেকটি পুঁথি দিয়ে আমি এখানে ক্রস দিয়ে দেব। আরেক পুঁথি দিয়ে এখানে ক্রস দিয়ে দিলাম, দেখুন ব্যাস কোনায় হচ্ছে একটি পাশের ফুল। আবার দেখিয়ে দিচ্ছি, ডান হাতে রক সুতা দিয়ে এখানে দুটির পুঁথি কোমর নিয়ে নিলাম, ডান হাতে রক সুতা দিয়েও দুই পুঁথি কোমর নিয়ে নিলাম, সেম বাম হাতে রক সুতা দিয়েও দুই পুঁথি কোমর নিয়ে নিব। দেখুন ব্যাস বাম হাতে রক সুতা দিয়েও দুটি পুঁথি কোমর নিয়ে নিয়েছি, আর একটি পুঁথি দিয়ে ক্রস দিয়ে দেবো, সুতায় আছে পাঁচ পুঁথি, আরেকটি পুঁথি দিয়ে ক্রস দিয়ে দিলাম। দেখুন ব্যাস এখানে আরেকটি ছয়ের ফুল হয়েছে, আবার দেখে দিচ্ছি ডান হাতে রক সুতা দিয়ে দুই পুঁথি কোমর নিয়ে নিলাম, বাম হাতে রক সুতায় দুটি পুঁথি কোমর নিয়ে নিলাম,
সুতায় আছে 5 পুঁতি, আরেকটি পুঁতি দিয়ে কোমর, আরেকটি পুঁতি দিয়ে ক্রস দিয়ে দিলাম। দেখুন 1 কোমর 5-এর ফুল, আবার 6-এর ফুল, আবার 6-এর ফুল, এটা এ পর্যন্ত 6-এর ফুল আসবে, হবে আবার শেষে 1 কোমর আবার 5-এর ফুল হবে। আমি শেষ আপনাদেরকে দেখিয়ে দিব। আমি আবার দেখিয়ে দিচ্ছি, ডানাতে রক সুতা দিয়ে 2 পুঁতি কোমর নিয়ে নিলাম, বাম হাতে রক সুতা দিয়েও 2 পুঁতি কোমর নিয়ে নিলাম। আর একটি পুঁতি দিয়ে ক্রস দিয়ে দিলাম। সেম এ পর্যন্ত করে নিব, নিয়ে আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বেশ, আমি এটা এ পর্যন্ত করে নিয়েছি, শেষে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবার আমি ডানাতে রক সুতা দিয়ে 2 পুঁতি কোমর নিয়ে নিলাম, বাম হাতে রক সুতা দিয়ে সেম 2 পুঁতি নিয়ে নিব। এখানে আর একটি ঘর আছে, পুঁতি কোমর নিয়ে নিলাম, বাম হাতে রক সুতা দিয়ে 2 পুঁতি কোমর নিয়ে নিব। আরেক পুঁতি দিয়ে ক্রস দিয়ে দিলাম। দেখুন বেশ, এখানে অটোমেটিক একটি 5-এর ফুল হয়ে গেছে। এখানে আর আমি কোনো পুঁতি কোমর নিব না, যা সুতাটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোন পর্যন্ত নিয়ে নিব, এখন পর্যন্ত নিয়ে আসলাম। এখানে অলরেডি 1 কোমর 5-এর ফুল হয়ে গেছে, তাই এখানে আর কোনো পুঁতি নেব না। এখানে ভালো করে 2-3টা গিট দিয়ে দিব, তারপরে যে বাতি সুতাগুলো আছে সেগুলো কিছু পুঁতির ভিতরে দিয়ে দিব, তারপরে যে বাতি সুতাগুলো আছে সেগুলো কেটে ফেলে দিব। দেখুন বস, আমার এখানে 5টি হয়ে গেছে। যদি আমার এই 5টি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেশি বেশি করে শেয়ার করে রাখবেন। বস পার্ট 2-এর মধ্যে আমি এটির কীভাবে কাপড় চেন লাগাতে হয় সেটি আপনাদেরকে দেখিয়ে দেবো।